আপনি কি জানেন কফি বিন প্রসেস করে এক কাপ কফি বানাতে লাগে 150 লিটার জল, একটা কাগজ উৎপাদনে খরচ হয় 100 লিটার জল। পরের বিশ্বযুদ্ধ জল নিয়ে হতেই পারে, আর হবে নাই বা কেন? গোটা বিশ্বে 3 জনের মধ্যে 1 জন বিশুদ্ধ পানীয় জল পান না। কত মানুষকে এক বালতি জলের জন্য হাঁটতে হয় 10 থেকে 15 কিলোমিটার। আর আমরা প্রতিদিন জল অপচয় করেই চলেছি। প্রতিদিন মাটির নিচে জলস্তর আরো একটু করে কমছে। রাজস্থান, মধ্যপ্রাচ্য, আফ্রিকার বহু দেশে জলের জন্য, বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার চলে। শুধু ভারতের কথাই যদি ধরি, 20 বছরের মধ্যে পরিস্থিতি একই রকম থাকলে 60% ভূগর্ভস্থ জল শেষ হয়ে যাবে। মহারাষ্ট্র, আন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, দিল্লির বহু এলাকা জল সংকটে ভুগছে শেষ 4-5 বছর ধরে। কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডেক্স বলছে ভারতের 21টা শহরে ভূগর্ভস্থ জলের পরিমাণ শেষের মুখে। আর বিশ্বজুড়ে পরিস্থিতি, ইউনাইটেড নেশনসের একটা রিপোর্ট বলছে গত 1 দশকে জনসংখ্যা যে হারে বেড়েছে তার চেয়েও ডাবল হয়েছে বিশুদ্ধ জলের চাহিদা। একদিকে কারখানা, অন্যদিকে ওয়াটার ইনটেনসিভ কৃষি, এতেই শেষ হয়ে যাচ্ছে 70% বিশুদ্ধ জল। কারখানার ট্রিট করা বর্জ্য পানীয় জলে মিশছে, নদীতে মিশছে, আর আমরা একটু একটু করে ধ্বংস করছি আমাদের লাইফলাইন। 2035 সালে জনসংখ্যা এই হারে বাড়বে যে কৃষির পরিমাণ, খাদ্যের যোগান দিতে খাবারের পরিমাণ 70% বাড়াতে হবে। তাহলেই ভেবে দেখুন, এই বিপুল পরিমাণ খাবারের যোগান দিতে ঠিক কতটা জল ব্যবহার করতে হবে, কতটা জল লাগবে। কিন্তু জলের এত সংকট কেন? আমাদের চারপাশে তো এত জল, আসলে এই জলের বেশিরভাগটাই কোনো কাজের নয়। পৃথিবীতে মোট জলের 97% সমুদ্রের নোনা জল, বাকি জলের 2.5% হিমবাহে জমাট বেঁধে আছে যা খাওয়া যায় না, আর বাকি 0.5% জল আমরা ব্যবহার করি গোটা বিশ্ব জুড়ে। মানে হ্যাঁ, জল খাওয়ার কিংবা ব্যবহার করার, স্নান করার, সমস্ত জল এই 0.5%। তাই জল বাঁচানো দরকার। আপনি কি করতে পারেন? বাড়িতে জলের অপচয় বন্ধ করুন। আমরা কল খুলে রেখে বন্ধ করতে ভুলে যাই, নষ্ট করি অহেতুক, গাছ কেটে ফেলছি নিরন্তর, মাটির তলার জল ব্যবহার করছি নির্দ্বিধায়, হিসেব না করেই। বহু মানুষ জল রক্ষা করার কাজ করছেন, বহু ওয়াটার অ্যাক্টিভিস্টের চেষ্টায় হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং। থর মরুভূমির মতো এলাকায় তৈরি হয়েছে 530টা চেক ড্যাম বা খাদিন। এই খাদিন হলো এমন এক ধরনের ড্যাম যেখানে সারা বছর জল ধরে রাখার চেষ্টা চলে, মানে বৃষ্টির জলকে এখানে জমিয়ে রাখা হয়, কৃষকেরা আপদকালে ওই জল ব্যবহার করে চাষ করেন। আজকাল শহরের বহু বাড়িতে রুফ ওয়াটার হারভেস্টিং সিস্টেমের মাধ্যমে জল সংরক্ষণ করা হয়। আমরা অল্প অল্প করে চেষ্টা করতে পারি, মানে ধরুন গামলা বা বালতিতে জমিয়ে রাখতে পারি বৃষ্টির জল, সেটাকে ব্যবহার করতে পারি নানা কাজে। এসির যে জল যেটা নষ্ট হচ্ছে হয়তো, সেটাকে আপনি জমিয়ে রেখে সেটা দিয়ে ঘর মুছতে পারেন কিংবা ধোয়াধুয়ির কাজগুলো করে নিতে পারেন। সরকার হয়তো জল নীতি বানানোর কাজ করবে, কিন্তু তার আগে আমরা অল্প অল্প করে নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে পারি। আপনার যদি মনে হয় যে আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য জল অপচয় করা বন্ধ করা উচিত, তাহলে আপনিও আজ থেকেই শুরু করে দিন। তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটাও আরও বেশ কিছু মানুষের কাছে ছড়িয়ে দিন, যাতে তারাও আপনাকে দেখে সচেতন হতে পারে। আসুন আমরা সবাই অল্প অল্প করে নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি। আমি নিজে জল অপচয় করা কমাচ্ছি, চেষ্টা করছি। আমার বিশ্বাস, আমি পারলে আপনিও পারবেন, আপনি আরও বেটার পারবেন।